Assalamualaikum. Midiwa minna dalan family. Kemon achen shobai? Dekhtei pacchen ki poriman jhokjhoke ekta din. Ami ajke amader off day. To sokal bala kalke raat theke sokal bala na. Kalke raat thekei amar mone hochhilo je ektu Chinese item khabo. To ei jonno ajke sokale Shishmir babar sathe ber hoyechi. Kichu Thai soup banabo. Thai soup er jonno kichu jinish lagbe. Sheigulo kinte. Dekhi paoa jay kina. Lidl e jacchi. Lidl theke jodi na pai tokhon abar chhutte hobe ekta super shop e. To normally ber hoyechi. Ajke salwar kameez porei ber holam. Basically ami salwar kameez pore ber hoi na. Kintu eto eto salwar kameez shop posteche. Tai mone hocche je na nijer desher oitijjo. নিজে যেটা পরে কমফর্ট ফিল করি সেটা এখন থেকে পড়া শুরু করব আমি শাওয়ার সেরে নিয়েছি বাসায় যেয়ে বাজার সদাইগুলা গুছি রান্নাই লেগে যাব এই আর কি তো চলেন দেখে আসি পাওয়া যায় কিনা থাই সুপের ইনগ্রেডিয়েন্টস গুলা নিডলে বাসায় ফিরে আমি যেগুলো দিয়ে রান্না করব আর কি চাইনিজ আইটেমগুলো সেগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন বাজার থেকে যা যা নিয়ে আসলাম সেগুলো গোছানোর পালা তো এক এক করে বের করছি যা যা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম আসলে বাজার করাটা ভালোই লাগে কিন্তু বাজার করার পরে সব কিছু যে গুছিয়ে রাখতে হয় এই জিনিসটা আসলে খুবই পেইনফুল কিন্তু কিছুই করার নেই নিতে তো হবেই আমরা যদি গুছিয়ে না রাখি তাহলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু দেখতেই পেলেন আমি অনেকগুলো লেমন গ্রাস কিনে নিয়ে এসেছি কারণ লেমন গ্রাসটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না আর এটা ডিপে রেখে দিলে যখন তখন মানে ইচ্ছা হলেই আমি কিছু একটা রেসিপি বানাতে পারবো তাই বেশি করেই কিনে নিয়ে আসলাম আর যা যা লাগবে আর কি চিংড়ি লাগবে তারপরে হচ্ছে মাশরুম লাগবে বাসায় কিছু জিনিসের অভাব ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম সঙ্গে সস তো আছেই সস তো দরকার খুবই চাইনিজ আইটেমগুলোতে সসই বেশি যায় আর এই যে বারবিকিউ করা এই মুরগির প্যাকেটগুলো কিনে নিয়ে আসলাম এগুলো আজকে ইচ্ছা আছে যে থাই স্যুপ বানাবো আজকে আপনাদের সাথে থাই স্যুপের পুরো রেসিপিটা ডিটেইলস শেয়ার করব তো চলেন বানানো শুরু করি আর আমি যেগুলো নিয়েছি সেগুলোই দেখিয়ে দিলাম তো এখানে আমি চারটা ডিমের কুসুম নিয়েছি শুধু কুসুম হলুদ অংশটা সাদা অংশটা লাগবে না চারটা ডিমের কুসুম নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এখন টমেটো কেচাপ আর চিলি সস চেষ্টা করবেন যে হট চিলি সসটা দিতে তাতে করে মানে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দিবেন এখানে সয়া সস এগুলো দিয়ে তারপরে আমি এখানে আদা কেটে রেখেছিলাম থাই আদা হলে তো খুবই ভালো হয় আমার কাছে থাই আদা ছিল না নর্মাল আদাই আমি এভাবে কেটে রেখেছি তো এই স্লাইসগুলো এইভাবে দিয়ে আস্তে আস্তে দিয়ে আদাগুলো দিবেন তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন যেহেতু সসে প্রচুর লবণ থাকে তো চেষ্টা করবেন যে প্রথমে অল্প লবণ দিয়ে আপনি আগে বুঝে তারপরে যদি লাগে তখন আবার অ্যাড করবেন আমি যেহেতু স্যুপটা অনেক পরিমাণ বানাচ্ছি তো লবণটা আমি সেভাবেই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি আর এগুলো দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আগে নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সব কিছু স্টেপ বাই স্টেপ এভাবে থাই স্যুপ রান্না করলে মানে খুবই মজার থাই স্যুপ হয় ট্রাই করে দেখতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে আন্দাজ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তবে খুব কম হলেও 6 টেবিল স্পুন হবে
মানে আমি চোখের আন্দাজে দিয়েছি, তো দেখতেই পেলেন, তো খুব কম হলেও 6 টেবিল স্পুন হবে, কারণ আমি পুরো এই বড় পাতিলটা জুড়ে এক পাতিল আমি কিন্তু থাই স্যুপ রান্না করেছিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা লেবু। এখানে লেবুর রস অনেক, মানে একটা লেবুতে অনেক রস হয়। যারা এরকম বড় পাতিল ভরে রান্না করবেন, তারা চেষ্টা করবেন যে গোটা একটা লেবু চেপে দিতে, তাতে ফ্লেভারটা আরও ভালো আসে। এই তো এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চিংড়িগুলো। চেষ্টা করবেন মাশরুম, চিংড়ি এবং মানে চিকেনের পিসগুলো একটু বেশি করে দিতে, তাতে করে আসলে থাই স্যুপ যত থিক হবে, যত থিকনেস আসবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আর হচ্ছে এই চিকেন এবং চিংড়িগুলো যখন মুখের মধ্যে বাইটে বাইটে পড়ে তখন তো অনেক ভালো লাগে। তো আমি এখানে কিন্তু সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর একটা জিনিস, এখন আমি লেমন গ্রাসটা কেটে নিচ্ছি। লেমন গ্রাসটা কীভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিলাম। লেমন গ্রাস থেকে যাতে ফ্লেভারটা খুব স্ট্রংলি বের হয়, সেই জন্য পুরো লেমন গ্রাসে এরকম দাগ দিয়ে দিয়ে নেবেন, এপাশ ওপাশ উল্টিয়ে উল্টিয়ে। তারপরে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেবেন, তাতে করে লেমন গ্রাসের ফুল ফ্লেভারটা আপনার থাই স্যুপে কিন্তু চলে যাবে। এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে জাস্ট চুলায় বসিয়ে দেব, হয়ে যাবে কিন্তু আমার মজাদার থাই স্যুপ। তো নাড়াচাড়া করতেই থাকতে হবে কিছুক্ষণ পর পর, কারণ যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তাতে করে কিন্তু নিচে একটা জমাট বেঁধে যাওয়ার মানে সম্ভাবনা থাকে। তো বারবারই নাড়াচাড়া করবেন। আর আমি তারপরে কিন্তু দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ, এটা নামানোর একটু আগে দিবেন যাতে করে কাঁচামরিচটা একটু শক্ত শক্ত থাকে। আর দেখতেই পাচ্ছেন যে আমার থাই স্যুপটা কিন্তু এখন ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে, মানে আমি কি বলবো, এত মজার থাই স্যুপ হয়েছিল, খুবই মজা পেয়েছি আমরা সবাই খেয়ে। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, থাই স্যুপ খেয়ে খুবই মজা লেগেছে। আর এদিক থেকে কিন্তু আমি স্প্যাগেটিও রান্না করে নিয়েছি, আর এখন চলছে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করার পালা। আমার আসলে হাঁড়ি পাতিল, এটা বড় দেখে ভাববেন না যে এত ফ্রাইড রাইস রান্না করব। আসলে ফ্রাইড রাইস রান্না করা হয়েছে অল্পই, কিন্তু বড় হাঁড়িতে রান্না করা হয়েছে, কারণ আমার আর কোনো হাঁড়ি ছিল না এক্সট্রা, আর বাসায় এই বড় হাঁড়িটাই ছিল। তো চিন্তা করলাম যে ঠিক আছে, এটার মধ্যেই বের করি। এদিক দিয়ে সুস্মিন বাবাও আমাকে হেল্প করছে, আর ও ফ্রাইড রাইসটা ওই রান্না করেছে, আমি ওই কাটাকাটি করে ওই রান্না করলো, কারণ আগেই বলেছিলাম আজকে আমাদের অফ ছিল। তো যেহেতু আমি এই দুইটা আইটেম রান্না করলাম, ও এইটা রান্না করছে, আর সঙ্গে শুধুমাত্র চিকেনের বারবিকিউয়ের ওই পিসগুলো আমি গ্রিল করে নিব। জাস্ট এইটাই আমাদের আজকের চাইনিজ খাওয়া দাওয়া। তো এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে, ও বেশি করে বাটার দিয়েছে, বাটার দিয়ে সঙ্গে একটু তেলও দিয়েছে, বাটারের সাথে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, তারপরে ডিম, বেশ কতগুলো মনে হয় 7টা ডিম ও ভেঙে হচ্ছে ঝুরি করে নিয়েছে। তারপরে এখন দিয়ে দিচ্ছে সব সবজিগুলো। প্রথমে বাঁধাকপিটা, যেহেতু আমি অন্যান্য সবজিগুলো সব ফ্রোজেন এনেছিলাম, তো ওগুলো সিদ্ধ হতে তো সময় লাগবে না, এই জন্য বাঁধাকপিটা কাঁচা যেহেতু আছে, সেহেতু বাঁধাকপিটা ও আগে দিয়ে দিয়েছে। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছে। আসলে যখন যেটার ক্রেভিং উঠে সেটা বানিয়ে, নিজে হাতে বানিয়ে খাওয়ার যে একটা শান্তি, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আমরা যখন যেটা ইচ্ছা তখন সেটা বানিয়ে খেতে পারছি। এমনও অনেক মানুষ আছেন যারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। আসলে আল্লাহ যখনই যেমনভাবেই রেখেছেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ বলা উচিত, আল্লাহর শুকরিয়া করা উচিত। সব কিছুর তো দাম যেভাবে বাড়ছে দিনে দিনে, আসলে দেশে যেমন বেড়েছে এখানেও তেমনই বাড়ছে, সব জায়গায় কিন্তু মূল্যস্ফীতিটা দেখা যাচ্ছে, জানি না কী হবে। তো
এসব চিন্তা করলে তখন খারাপ লাগে আসলে, কিন্তু কিছু করার নেই, দিন তো কাটাতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে কিন্তু সব ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে একটা ক্যান কর্ন দিয়ে দিলাম, আর হচ্ছে এখন সসের পালা, কারণ ফ্রাইড রাইসে তো সস যায়, তো এখানেও সেই ক্যাচাপ যাচ্ছে, আর একটু চিলি সসও দিব, সঙ্গে সয়া সসও দিব। এই তো দিয়ে সব কিছু সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে রাইসটা। রাইসটা খুব অল্প অল্প করে অ্যাড করবেন, যাতে করে সব মশলার সাথে সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। আর এই যে ওর বাবা কতগুলো কাঁচামরিচও দিয়ে দিল, কারণ এর মধ্যে তো আর কোনো ঝাল থাকে না, শুধুমাত্র কাঁচামরিচের ফ্লেভারটাই থাকে, সঙ্গে স্বাদ মতো লবণও দেওয়া হলো। দিয়ে তারপর নাড়াচাড়া করে আস্তে আস্তে রাইসটাকে অ্যাড করতে থাকবেন। এখানে আবার দেয়া হচ্ছে আদার পেস্ট, আর রসুন তো আমরা প্রথমেই অ্যাড করেছিলাম তেলের, তেল আর বাটারের মধ্যেই, তো রসুনটা আর দেওয়া লাগেনি, একটু আদার পেস্ট ও এখানে অ্যাড করলো। তো এই আর কি, এভাবে সব কিছু নাড়াচাড়া করে আস্তে আস্তে রাইসটাকে অ্যাড করবেন। রাইসটা আগেই সিদ্ধ করে নিতে হবে, আমি সিদ্ধ করে ঝরিয়েও নিয়েছিলাম। তো এই হচ্ছে সব কিছু রান্নাবান্না আজকের। আসলে সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, আমরা অন্যান্য দিন তো দেখা যায় যে করতে পারি না একসাথে লাঞ্চ কিংবা ডিনার, তো আজকের দিনে আমরা একসাথে বসে সবাই মিলে লাঞ্চটা সারবো। সঙ্গে কিছু গেস্টও এসেছিলেন, তারাও আমাদের সাথে এনজয় করেছেন। তো এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।